বজরংবলীর আরাধনায় আগরতলা রামনগর কৃষ্ণনগর যুবকবৃন্দ। আগরতলায় দুর্গা চৌমনি রোড স্থিত রামনগর কৃষ্ণনগর যুবকবৃন্দের সকল সদস্যরা বজরংবলীর আরাধনায় মেতে উঠেছে। তারা জানিয়েছেন, শ্রী শ্রী রামচন্দ্রের জন্মের পরই মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত বজরংবলীর। বজরংবলী পুজো করলে ব্যক্তি জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন তিনি। বজরংবলীকে সংকটমোচন বলা হয়। বজরংবলীর পুজো করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায়। বজরংবলীর পূজোর সময় শ্রী শ্রী রামচন্দ্রেরও পুজো হয়ে থাকে। আমরা রামনগর কৃষ্ণগর যুবকেন্দ্র পক্ষ থেকে যে হনুমানজির পূজা করতেছি আজকে এবং কালকে আমরা তুলসী পুজো করছি, কালকে আমরা খিচুড়ি পূজা খিচুড়ি প্রসাদ বিতরণ করছি সন্ধ্যার সময়, আজকে আমরা প্রসাদ বিতরণ করব। যারা যারা ভক্তবৃন্দরা আছেন সবাই কাছে অনুরোধ, যারা বিকালবেলা আসে আমার প্রসাদ গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।